হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা খুব সুন্দর মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি মাইক্রোওন ছাড়া পিৎজা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থেকে দেখুন পিৎজা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে মেখে রাখতে হবে আমি ময়দাটা আগে থাকতেই মেখে রেখেছি এর মধ্যে সাদা তেল টক দই নুন চিনি ও খাবার সোডা এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ময়ম দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে মাখার সময় অবশ্যই ভালো করে এটাকে চটকে মাখতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য এটা আমি মেখে রেখে দিয়েছিলাম আপনারাও তাই একই করবেন পিৎজা বানানোর জন্য লাগবে একটি প্লেট আমি যে প্লেটে বানাবো সেই প্লেটটা আমি বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা সাদা তেলও দিতে পারেন তারপর পিৎজার যে ডোটা বানিয়েছিলাম সেই রুটিটা আমি সেই প্লেটের আকারে বেলে নিয়ে একটা কাঁটা চামচ ছিদ্র করে তারপরে আবারও বাটার ব্রাশ করে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পিৎজা সস আপনার চাইলে চিলি সসও দিতে পারেন এবার দিতে হবে একটা স্লাইড কেটে রাখা টমেটো টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু আগে থাকতে ভাজা করে নিয়েছি একদম হালকা তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজের খোলা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ভুট্টা কিছু পনির আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একদম সবশেষে দিয়ে দিলাম স্লাইস চিজ আমি এখানে কোনো মজরেলা চিজ ব্যবহার করছি না আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই ব্যবহার করছি আপনারা যে কোনো রকম চিজ ব্যবহার করতে পারেন সুন্দরভাবে এটা রেডি করা হয়ে গেছে এবার এটাকে আমি একটি কড়াইতে নুন দিয়ে হাই ফ্লেমে নুনটা ভালো করে কড়াই নুন গরম করে তারপর একটি খাবারের স্ট্যান্ড বসিয়ে প্লেটটা বসিয়ে দিলাম ও ঢেকে দিলাম 30 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখব দেখুন কত সুন্দর এটা রেডি হয়ে গেছে চিজ পুরো মেল্ট হয়ে গেছে দারুণ সুন্দর দেখতে লাগছে খেতেও দারুণ সুন্দর হয়েছিল এর জন্য আপনাদেরকেও বাড়িতে ট্রাই করতে হবে অবশ্যই আপনারা ট্রাই করুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসব নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ